আল্লাহ আমি তেমন কিছু করি নাই আমি যাইয়া সবে মাত্র বলছি আপনার নাম মুসা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি তার ইনফরমেশন দিলাম আপনার মৃত্যুর জন্য রেডি হন একটা সেকেন্ডও দেরি করলো না চট করে একটা থাপুর মেরে দিল আল্লাহ যদি আমি দ্বিতীয় থাপুর মারতাম গো আমি যদি থাপুর মারতাম তোমার মুসা মোমের মতো গইলে যাইত কিন্তু তুমি তো আমার থাপুর মারতে না করছো কারণ দুনিয়ার সব নবীর বডি হলো মাসুম বেগুনা কোন বেগুনা বান্দার গায়ে হাত দিতে হবে আদবের সঙ্গে আমার আল্লাহ বলে আজরাইল রে আমার মুসারেকে তুই সালাম দিয়েছিলি আল্লাহ সালাম দিতে ভুলে গিয়েছিলাম আল্লাহ বলে মুসা তুই সালাম দেস আজরাইল সালাম দেস নাই এই জন্য তোর কপালে থাপুর হয়েছে এবার তোরে পাঠাইবার আগে আমি সুন্দর পজিশন করে পাঠাইতেছি যুবক এখন চোখের পানি ফেলে কাঁদবা আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রে আমার মুসার কাছে যে তুমি এতলা দাও আসলে যে গিয়েছিল সে আসলে আজরাইল এটা বলিয়ে দাও জোরে 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 মাত্র আধা ঘন্টা পরে আজরাইল হাজির হয়ে গেছে গো এই কোপ করো আধা ঘন্টা পরে আজরাইল আসবে আধা ঘন্টা পর পরে জিব্রাইল হাজির ও জিব্রাইল যখন বললে নাই নামাতা কোন ইয়ুদ্রিকুমুল মাউত মৃত্যু যখন আসবে মুসারে ফি বুরুজি মুশাইদা এমন জায়গায় লয়ে যাবে এমন ভাবে মারতে মারতে লয়ে যাবে দুনিয়ার এমন কেউ নাই রে মুসা তারে ধরে রাখতে পারে সন্তানটা বাবার বালিশের পাশে বসা থাকবে বাবা কোন ফাঁক দিয়ে চলে যাবে আজরাইল নিয়ে যাবে কেউ জানে না সন্তান কান্তাছে বাবা গো বাবা যাইবার আগে কিছুই বলে যেতে পারলে না মা যখন সন্তানের সামনে দিয়ে চলে যায় জোরের ভাই যখন চলিয়ে যায় কেউ দেখে না কখন আজরাইল নিয়ে যায় গো বাবা আজরাইল পায়ের বুদ্ধ আঙ্গুল থেকে মায়ের শুরু করিয়া দেয় এই চুলের প্রত্যেকটা পশমের গোড়া গোড়ার থেকে মারে বাবা এ যুবক ওই দুনিয়ার মায়ের যদি কেউ দেখতো জীবনে কোনোদিন সংসার করতো না শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আজকে 22শে জানুয়ারি আজকে 22শে জানুয়ারি নীলফামারীর যুবক বাইরে মৃত্যুর কথা চিন্তা করে এখন একটা আওয়াজ দিবি এই নীলফামারীর জমিনে চড়াই খোলার জমিনে যুবক তোর মতো কত ভাইরা মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিস বাইসাইকেল নিয়ে কলেজে রওনা দিস গাড়িতে এমন জোরে হিট করছে তুমি লাশ হয়ে বাড়িতে আনছ আজকে 22শে জানুয়ারি এই মাহফিলটা তোমার জন্য আজকে নাজাদের ওসিলা হয়ে যাবে ও বৃদ্ধ বাবা আজকে মাহফিলে আসছেন আগামীকালকার আপনার কপালে মাহফিল না হইতে পারে শুধু চোখের পানি ফেলে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলবেন মালিক তুমি কত আশা লই আমাদের বানাইছিলা দুনিয়ার মায়ায় পড়ে সব গেছি ভুলিয়া আল্লাহ যারা এখন চোখের পানি ফেলাইয়া তোমার একটা ডাক দিবে গো এদের জীবনের সব গুনাগুলি মাফ করে দিবা নিজের হাতে বান্দা তুমি দিবা মাফ না করে
আমি দেখি একটা মা আমার গোপালগঞ্জের একটা মা তার সন্তানকে কোলে বসায় বাবা পিঠা খাওয়ায় গোশত দিয়া আমি মনে মনে ভাবি গো আরে আমার তো মা নাই গো মা আমার মা যদি বেঁচে থাকত আমারও এরকম পিঠা বানায় খাওয়াইতো যুবক ভাই তোমাদের যাদের মা আছে বুঝবা না এই রক্তটা কি জিনিস গো যেদিন আমার মতো হারায় ফেলবা সেদিন বুঝবা মা কি জিনিস আজকে কলেজে যাওয়ার সময় মায়েরে বকা দাও স্কুলে যাওয়ার সময় টিফিনের পয়সা না দিলে বকা দাও মোবাইলের এমবি কিনতে না দিলে বাবারে বকা দাও কিন্তু তুমি কি জানো গো তোমার বাবা অটো রিকশা চালায়া পরের জমিতে কামলা দিয়ে তোমার আমারে কলেজের পয়সা দেয় ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খামোশ, একটা আওয়াজ হবে না, চুপ। আপনি এত ভালো কেন? আপনারা, আমি জানি লিপাবরের মানুষ ভদ্র, শান্ত, শিক্ষিত। আমাকে গোপালগঞ্জ লালাকদের মতো বেক হাউস না, আমি জানতাম। এখন দিই আপনারাই বড় বেক হাউস। এ দুল্লা ভাই বহ, এ দুল্লা ভাই পোলা সর, এত সময় আমি চুপ করেছিলাম, বেটা আসল রূপ দেওয়া। এই যে বহেন আপনি, চশমা সই দেখা রাখছেন কেমন? দা একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। নাম আসতে বলে লু লইয়ে মরবা, আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি। একসাথে আওয়াজ হবে সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে, আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন, আরো জোরে। আরে খান খান, সত্য কথা কন। আমি তো জানি আমার একদিনের ওয়াজ আপনি সুদের থেকে ফিরবেন না, তারপর একটা সত্য কথা বলেন, আল্লাহর একটা দিন জিন্দা হোক। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন। তাহলে সুদের গুণা কত জানেন আপনি? জানেন না। এক টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা হয়, মার সাথে জেনা করার গুণা লয়ে আপনি কবরে যাবেন, আল্লাহ আপনার ভালো রাখবে, এটা কোনোদিন হতে পারে না বাবা। এ হুজুরে সামনে আসবেন আর একজন, এ মাইকলা টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, মাস্টার বাড়াও, টন বাজ বাড়াও, গুলির মতো আওয়াজ দাও আমার দিকে, আর স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মারো, একসাথে বলতে হবে, আরো বাড়াও, আরো বাড়বে, বাড়াও, আরো বাড়বে, আমার মন মতো না হওয়া পর্যন্ত বাড়তে থাকবে। ভেজ বাড়াও, বগল বাড়াও, একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। আমার হাতে যে কিতাবখানা দেখছেন, এটা কার? এটা পিম লাগায় বলেন কার বাবা? এটা এমন একটা গ্রন্থ বাবা, এটাকে আদর করলো সব, বুকে নিলেও সব, এর চুমা দিলেও সব। এর একটা কিতাব আপনি না পড়তে পারেন যদি খালি এইভাবে ধরে ধরে হাতটাকে মাসাহ করেন, হাত দিয়ে ধরেন, তাতেও সব। সোহান আল্লাহ বাইতে যেয়ে কইেন, বোর খেতার নিচে যেয়ে কই, সোহান আল্লাহ আসতে কবা অসুবিধা হইব। একসাথে বলেন এ কোরআন ধরলে সব আসে না নাই? এ কোরআনের বাড়ি কই? ও আমাকে নীলফামারী, রংপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর কই? আপনার বলতে হবে না, কোরআনে কি কয় তাই শোনেন। তোমার আওয়াজ বাড়াইতে কইছিলাম, তোমার মাইক ভালো, আমি বলবো না মাইক খারাপ, বললে আর তোমার অসুবিধা আছে। আমারে ভালো করার সিস্টেম করে দাও, প্রশংসা বাড়বে, ভাড়াও বাড়বে। শোনেন কোরআনে কি বলে, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, আমি যেমন জিজ্ঞেস করছি কোরআনের বাড়ি কোথায়, আপনার আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোর বাড়ি কই, কোরআনে কি বলবে শোনেন। বাল হুয়া কুরআনুম মাজীদুন ফী লাওহিম মাহফুজ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্ট অ্যাটাক হবে না। জীবনে তোর গুলি যদি বুকের মধ্যে করে, গুলি ফুটবে না তোর বুকের মধ্যে। কোরআন এমন একটা ঔষধ, আমি আবার পড়ছি,
بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. قرآن كي جدي جيش كرن قرآن تر باري كوي بل هو تر باري كوي قرآن بل بي في لوح محفوظ. আমার বাড়িটা হলো আমার মাওলাই কারিমের কুদরতি পায়ের ডাইন পায়ের নিচে, ওই জায়গাটার নাম লাওহে মাহফুজ. জোর করুন আল্লাহু আকবার. বাজান এই যে কোরআন দেখতেছেন না পাতা আকারে কালো কালো অক্ষর, এই যে আমি তেলাওয়াত করছি শুনেন আমি আবার পড়ি 15 পারার সূরা বনী ইসরাঈলের প্রথম তিনটা আয়াত তেলাওয়াত করছি, আমি আবার তেলাওয়াত করতেছি. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع بصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. بزن ابدأي تريد شورا شورا دويتا راك موبايل كيني ميديا هي جايگا بينا سالانه ব্যবসা শুরু করছে এডি মারহাবা বলেন মারহাবা ভাইজান এই মিডিয়ার যন্ত্রণা এখন কবরে চলে যাব তাছাড়া উপায় নাই এই মিডিয়ার জন্য আজকে আমার ভাই মিজানুর রহমান আজারি দেশ ছাড়ছে কথা বলেন না কেন এই মিডিয়ার জন্য মামুনুল হক জেলখানায় এই মিডিয়ার জন্য বড় বড় ওলামা ইকরাম এখনো কারাবন্দী এই মিডিয়ার জন্য আমির হামজা তিনটা বছর বাচ্চা ছাড়া ঘুমাইছে মোটা কম্বল গায়ে দিয়া মিডিয়ার জন্য কবে যেন আমি ভিতরে ঢুকি শুধু একসাথে বলতে হবে মিডিয়ারে কিছু কমু লাভ নেই ওকে কইলে অসুবিধা যদি কেন কি অসুবিধা ওরা উল্টা পাল্টা সার্ভে ওই সাত আট ডর বক্তার এখন ডরায় না কারণ অসুবিধা হলে এই হবে এমন বর দর দিব হয়তো লুল হয়ে মরবো না টেরাকের নিচে মরবো এই জন্য কিছু কই না কেন মুসাফির কিছু বললি তো সমস্যা আবার সে মিডিয়া লাগবে না তাও না মিডিয়া দরকার অনেক বক্তা এখন মিডিয়া এলাও না নট এলাও বলে দেয় প্রথম ওটার আগেই বলে মিডিয়া সব সরাইতে হবে কারণ আমরা ওয়াজ করি এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করি এরা কাটিং করে সাড়ে মাত্র তিন মিনিট যত বাস আমার মারে আমার বাপরে আমার চোদ্দ গোষ্ঠী শুদ্ধ মিডিয়ার কারণে দেয় এ কথা আসতে কইেন না এ ফেসবুক শরীফের পোলা কথা ক চুপ করে বইরে সর কেমন গা কি পাইছ শুধু ইউটিউবারদের জন্য দোয়া করেন আল্লাহ যেন এদেরকে হেদায়ত নসিব করে এরা যেন কাটেন করে না সারে আর এই মিডিয়ার মধ্যে অনেক দল হয়ে গেছে অনেক দলের মিডিয়া এখানে আসে কেউ আসে আইসে আমার কন্টেন্ট গুলা সার্ভে একবার আমার বাস দেওয়ানোর জন্য অতএব আল্লাহ মিডিয়াকে হেদায়ত নসিব করেন জোরে কন আমিন আরো জোরে কন আরো জোরে
তাহলে দেখা যাক আজকের অতিথিরা কারা কারা আছে। তাহলে কোরআনের বাড়ি কোথায় আটা মোটামুটি একটা আইডিয়া পাইলাম কোরআন থেকে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআনের বাড়ি যদি আমার আল্লাহর ডাইন পায়ের নিচে হয় তাহলে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। আল্লাহ নীলফামারী চড়াই খোলা পিল কাপড়া কালা বাজার বুদ্ধির বাজার যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে নীলফামারী সদর 22শে জানুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুম নানা সরকার সভাপতি আওয়ামী লীগ চড়াই খোলা ইউপি, মনে হয় ডাইন পাশে বসে আছে মাসুম ভাই, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আরপাদের চড়াই খোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ উনিউদ্দিহি মাসুম রেজা, মাশাল্লাহ মাসুম রানা আর মাসুম রেজা কি দুই ভাই নাকি? আজকের মাহফিলের আপনাদের আমন্ত্রিত উলামা একরাম, আমারই বাম পাশে বসে আছে আমার সহদর, আমার কলিজার টুকরা, আমার দেশের মানুষ, আমরা একই জায়গার মানুষ আলহামদুলিল্লাহ বলেন। বীরত্বর ফরিদপুরের সন্তান হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, বিশ্ব নবী বলে দেশের মানুষকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আপনাদের এই আওয়ামী লীগের সভাপতি সাহেব যদি মাসুম ভাই যদি আমার গোপালগঞ্জে যায় 100% উনি যখন নীলফামারী কোনো একটা ছেলে পাবে চাকরিজীবী পুলিশ হোক আর আর্মি হোক আর বিডিআর হোক বুকি নিয়ে বলবে তুই আমার এলাকার মানুষ, সরাইকেলার মানুষ, তাহলে বোঝা গেছে আপনারা নিষ্ঠ না, আপনার এলাকার মানুষরা লাইক করেন না। তাহলে আমার নবী বলছে এলাকার মানুষকে লাইক করতে হবে জানের চাইতে, জোর করেন মারহাবা। বিপদ আপদ আগায় আসতে হবে তাহলে আল্লাহ আপনার বিপদ আগায় আসবে। আর আমাদের দেশের নিয়ম হলো তুই মর আমি আরো তোরে জাতা দেই, কথা কর না কেন? অতএব আমারই ভাই যিনি আমার আগে ওয়াজ করেছেন উনি একটা সরকারি মসজিদের ইমাম খতিব, উত্তর এপিজেডের নীলফামারীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত আল্লামা হযরত মাওলানা কেরামত আলী সাহেব মাদারীপুরী, বারাকাল্লাহ ফি হায়াতে হযরত মারহাবা। তৃতীয় বক্তা মুফতি মাহবুবুল ইসলাম সৈয়দপুরী, আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সুদূর সুন্দর আলোচনা করেছেন, জ্ঞান গর্ব আলোচনা করেছেন মাহফুজ, আল্লাহ তার হায়াতে আইলেমে আপনি তারাক্কি দান করেন। চতুর্থ বক্তা মশিউর রহমান সিদ্দিকী, এখনো যে নামগুলো আছে অন্তত 50 জন, এগুলো নিতে গেলে আমার সময় নষ্ট হবে, আপনারা বিরক্ত হবেন, আমি সকলকে ঢালাওভাবে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ যাদের নাম এই পোস্টারে আসছে তাদের সবাইকে আপনি কবুল করেন। আরো জোরে, আরো জোরে, জোরসে বলো আল্লাহ, যারা আমিন জোরে বলছে তাদের সবার গুনাহ মাফ করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মাফ করে দাও, আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ায় বরকত দান করে দাও। আজকের মাহফিলে কিন্তু যুব সমাজ বেশি আসে, কেন জানেন? এখন মমতাজের গান ওরা শোনে না, এখন আয়ুব বাসু মায়ুব বাসু এগুলো ঠ্যাঙ্গানের টাইম নাই। এখন আমার যুবক ভাইরা কলিজার ভাইরা ওয়াজ শুনে, গজল শুনে, কোরআন তেলাওয়াত শুনে, যুব সমাজ এখন ইসলামের দিকে দীক্ষিত হয়েছে ইনশাআল্লাহ, ইসলামের দিক দিয়ে অনেক আপারে চলে গেছে আল্লাহ শুকর, এটা বাংলাদেশের কল্পনার বাইরে যে আমার যুবক ভাইরা অধিকাংশ সময় এখন ইসলামী সঙ্গীত শুনে, গানের সঙ্গীত শুনে না, ঠিক না মেঠি? জোরে কোন আরো জোরে, যুবক এখন ইচ্ছা করলে নীলফামারীর যুবকেরা ইসলামী দুর্গ কায়েম করতে পারে, পারে না? আজকে দেখেন বেজর্মা ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান এমন যুদ্ধ করতেছে, আপনি তো জানেন না ইসরায়েলের কোনো জন্মের ঠিক নাই। ইসরায়েল এমন একটা দেশ পৃথিবীর সবচাইতে পাপিষ্ট দেশ হলো ইসরায়েল, যেই দেশে কোনো বিয়ে নাই, যেই দেশে বিয়ে করে কবে জানেন এই বেজর্মাগুলা?
বিয়ে করে যখন ওর জোর থাকে না বুড়ারও জোর থাকে না বুড়িটারও জোর থাকে না ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি ইসরায়েলের পক্ষে নয় উনি ফিলিস্তিনের পক্ষে আপনি কে কোন দল কারণ আমার দেখার বিষয় না সত্যটা বলতে হবে আমি গোপালগঞ্জের সন্তান এই জন্য নয় আপনি বাস্তবটা দেখবেন আমাদের পাসপোর্টে কিন্তু লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল পৃথিবীর সব দেশ আপনি ভিসা দিবে আপনার বাংলাদেশ থেকে ইসরায়েল যাওয়ার জন্য ভিসা দিবে না এটা কিন্তু আমাদের অনেক কিছু এই শব্দটা মারহাবা বললেন না আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ মাহফিল যারা করছে আল্লাহ এক যাক তরুণ যুব সমাজ আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন এত বড় প্যান্ডেল করছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে আল্লাহ গো এদের জীবনের প্রথম মাহফিল তবে আজকে শীত বেশি পড়ার কারণে মনে হয় উপস্থিতি প্যান্ডেলটা পুরো ভরে নাই তবে আমার আশা প্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ বলেন সভাপতি সাহেব আছে আমার ভাইরাও আছে আমার মন কেন জানে বলে আমি মুসাফির দোয়া করে গেলাম আল্লাহ আমার যুবক ভাইরা যারা এত কষ্ট করছে আল্লাহ শীতের মধ্যে খাইয়া না খাইয়া এরা গরিব মানুষ আল্লাহ গো এদের এই শ্রমটাকে তুমি বেথা দিও না আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও এদের বাবা মাকে মাফ করে দিও যেই লোকটা গাজীপুর থাকে আমারে আনার জন্য অনেক পরিশ্রম করছে আমার বাড়ি সে কেরানীগঞ্জ পর্যন্ত গেছে কি জানি তোমার নাম হঠে জেনে শহীদুল বস এই লোকটা আমার মসজিদ আমার বাড়ি আলহামদুলিল্লাহ আমার বলা ঠিক হবে না আপনাদের মসজিদ এখন আমার না আপনাদের আমার মাদ্রাসা আমার বাড়িতে গেছে আলহামদুলিল্লাহ দেখে আসছে তো এত আনার জন্য মোতাওয়াতের ভাবে এত যোগাযোগ করছে আমি খুশি হয়ে গেছি এবং এখানে আসার পরে এত আপ্যায়ন করছে শহীদুল আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি শুনলাম তার বাবা আজকে 51 দিন বাবার ছায়াটা তার জীবন থেকে চলে গেছে মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা ঠিক না বেটি যোগ ভাই তোর পাও দূরে ধরছি কথাটা বলিস মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আপন আছে কে বা ঘুমের ঘরে শুয়ে আছি বাবা আমার পাশে ঘুম ভাঙিয়া দেখি বাবা অন্ধকার কবরে মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা নীলফামারি যুবক ভাইরা দুনিয়ায় যত মামা দেখো আঙ্কেল দেখো চাচা দেখো বাবার মতো দরদি কাউরে পাবি না ভাই পৃথিবীতে যত কলটির বান্ধবী দেখো মায়ের মতো কাউকে পাইবা না শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে আজকে যুব সমাজ মা বাবারে কষ্ট দেয় একবারও চিন্তা করে নাই মায়ের উদার ছেড়ে দুনিয়া আসি ঠিক না বেটি বাবারে ঘরের থেকে ঘাট ধরে বের করে দেয় নতুন চাকরি হয়েছে ব্যবসা হয়েছে পয়সার মালিক হয়েছে বাপরে ঘাট ধরে বের করে দেয় আমি নীলফামারীর কথা বলছি না আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা বলছি এখানে অনেক যুবক আছে না নীলফামারীতে বাবারে বাড়ির থেকে বের করে দেয় হে যুবক যুবক ভাই আজকে তুমি তোমার বাবা মারে বের করে দিছো তোমার সন্তান একদিন তোমারে বের করে দিবে সেদিন তোমার কোনো বাপ নাই ওই ঘরের মধ্যে ঢুকাইতে পারে ঠিক না বাঠে
আল্লাহ এখানে যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দাও আমিন জোরে করে আমিন আমিন আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কোনো মানুষ আছে না শুনেন আল্লাহ কোরআনে কি বলে আমি আয়াতখানা পড়ব আমার নবীর আয়াতটা শুনে এত জোরে আওয়াজ দিবেন আল্লাহ দোকানের সামনে যেই যুবকগুলো দাঁড়িয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ দান করেন কমিটির ভাইরা দোকানগুলো বন্ধ করে দেন দোকানগুলো এখন 10টার ওভার হয়ে গেছে এখন দোকানগুলো বন্ধ করে দেন 100% মানুষগুলো এখানে চলে আসবে কারণ এখানে পোস্টারে কোথাও লেখা নাই যে দোকানদারি করার সুব্যবস্থা আছে আছে লেখা আছে অর্থাৎ তারা করছে 10টা পর্যন্ত আমরা মেনে নিছি আর আমার ভাইদেরকে দোকানের সামনে রেখে শয়তানের আড্ডারে ফেলে দেয়া যাবে না আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন আমিন সবাইকে আসার তৌফিক দান করেন আমিন শুধু আমার সাথে এবার বলবেন আমি যে আয়াতখানা পড়ব আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আপনি আমার সাথে পারলে পড়বেন না পারলে ঠোঁট মিলাবেন ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে আরো জোরে وإنك لعلى خلق عظيم سرشتار سيشتي جبير مدد شب چيت اتكرشتو تم دھاتو دیا شب چيت اتكرشتو تم چوریتر دیا ایک جن مطر مین اللہ بانیے چھے وإنك لعلى خلق عظيم আজিম শব্দ পৃথিবীর কোন মানুষের সামনে ম্যানের সামনে পৃথিবীর কোন মানুষের সামনে আল্লাহ ইউজ করে নাই সেই মানুষটা হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আমার নবীর নাম শোনার পরে যারা দুরুদ পড়বেন তারা আমার নবীকে স্বপ্নে দেখতে পারবেন পৃথিবীর কোন মানুষের নাম নেয়ার পরে দুরুদ পড়া অজীব নয় অনলি ওয়ান একজন মানুষের নাম শোনার পরে দুরুদ পড়া ওয়াজিব না যদি দুরুদ পড়েন আপনার গুনায় কবিরা হবে এই মেক মোবাইলটা কার সায় না মাতা দে বাবা একসাথে যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন আমার এই নবীকে যদি কেউ পৃথিবীতে কেউ গালি দেয় ওরে দুনিয়া রাখা যাবে না নীলভামারের যুবক এবার আওয়াজ দিও ওরে দুনিয়া রাখা যাবে না ওটা ঠিক না বটে ধরে বলো ঠিক না বটে যদি নীলভামারের জমিনে বিশ্বনবীকে রংপুরের জমিনে কোন নাস্তিক গালি দেয় ওরে জাগায় পিটাই আলুলা বানাই ফেলবো কে কে রাজি আছে আল্লাহকে দু হাত দেখায় দাও আল্লাহ কবুল করেন এই যে নারায় তাকবীর কইছেন আর একটু সাথে নেন না বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান বাংলাদেশ এখন ধ্বংস করে দিচ্ছে কাদিয়ানিরা কথা কর না কেন এই যে আমার মাসুমবারকে জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম নিকৃষ্টতম মুসলমানের নাম নিয়ে মুনাফেকের খাতায় এক নাম্বার মুসলমানের শত্রু হলো কাদিয়ানি আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা কথা বল না কেন আজকে বাংলাদেশে কাদিয়ানি গুলো এমন রূপ ধারণ করছে আজকে আমার নবীরে গালি দেয় গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই লুচ্চাটা নবী হয় কেমনে কথা কর না কেন ওর মরণ হয়েছে বাথরুমের মধ্যে পৃথিবীর কোন ইতিহাস আছে কোন নবীর মরণ মৃত্যু বাথরুমে হয়েছে আরে আল্লাহ এমন কি মরার সময় আজরাইল সালাম দেয় নাই পিতে এক থাপুর দিয়ে চোখ উল্টে হেলাইছে মারহাবা কর আজরাইল থাপুর দিছে আজরাইল থাপুর খাইছে তাকানে দিকে আমি আগে আয়াতটা পড়ি আপনার ভাল লাগবে ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল اتخذ من دوني وكيلا
بني اسرائيل النبي واتينا موسى الكتاب بني اسرائيل النبي موسى نام কি موسى জোরে কোন موسى এ সুন্দর করে বলে নাম কি موسى আরো জোরে موسى জোরসে বলো موسى موسى নবীর নামটার ভান্দর ভালো করে নেবেন موسى নবীর গাড়িতে জান্নাতে যাবেন সুন্দরভাবে নেন তো موسى নাম কি موسى কেউ আমার নবীর ঠেডা বলেন কেউ আবার মুসা নবীর রাগী বলেন কেউ আর বলেন ও তুতলা নবী খবরদার এই শব্দগুলো ইউজ করবেন না কারণ এরা নবী মাসুম বেগুনা এই মাসুম ভাইয়ের মতো না আরে বাইরে মিডিয়ার বাইরে খালি খারাসকা ঘটনা রে তোর পেটটালে খারাসকা খালি এই মুসা পয়গম্বর বসে আছে আলহামদুলিল্লাহ বলেন ইন দি মিটাইমে মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন এসে বলতেছে আপনার নাম মুসা কয় হ্যাঁ আপনার একটা ফরমান জারি আছে কি আপনার মৃত্যু হবে এখন তো মুসা আলাইহিস সালাম একটা টেনশনে ছিলেন ফেরাউনের টেনশন তো যখন শুনছে যে তোমার মৃত্যু হবে মুসা আলাইহিস সালাম কয় আসেন এদিকে আসেন কাছে যাইতে দেরি আছে এমন থাবুর দিছে চোখ খুলে পড়ে গেছে আল্লাহু আকবার বললেন না আর মন খারাপ না হ্যাঁ মনে হয় না হ্যাঁ না আরে হ্যাঁ তা তুমি বাদাম খাও কে গোলাপান বাইতে রয়েছে বউ বাইতে রয়েছে একা একা বাদাম খাই দিতে ডাকাত কোথাকার দোকাবাস বউ তুই বাদাম খায় এ এই বেটার বউ যদি বসে আয় তাই খেতার মধ্যে বসে কঠিন গুষণ গুষাবে না রে আজকে খেতার মধ্যে নেবি নি না রে মগাটা বউরে ফাঁকি দিয়ে এখানে বসে ও একা একা বাদাম খায় চিন্তা রে বাইতে গেলে তো বউ আমার দেয় না আমি হিনতে মাইরি দিয়ে যাই খবরদার বিবির সাথে নিয়ে খাবেন আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে না বেশি রাত করবেন যে আরেকজন ডিস্টার্ব করবে হন আবার বাস আর কোনো আওয়াজ হবে না মিডিয়ার বাইরে আইসেস তোকে পারে আমি খুশি কিন্তু ভাই কাটিং করে সারবি না প্লিজ তোকে পাও ধরে ধরছি কাটিং করে সারবি তোকে পোলাপন দাপাই মেরে যাবো তোর ক্যামেরা শুদ্ধ ডাকাই দিলে যাবে বিশ্বাস কর সিভার মধ্যে ফেলাইয়া কোনোদিন আমাকে কালারিং করিস না আমরা অনেক কষ্ট করে ওয়াশ করি তোরা জানোস না সেই সকাল আটটায় এটা আবার কি এই আবার নাপিতের বাক্স এটা কি লাগেছিল এটা আল্লাহ কোন বিপদে আসি রে আর মনে গো আল্লাহ আজকের মতো মাফ করো আমারে জোর কান মারহাবা ভাই আর ডিস্টার্ব করিস না এই যে আর একজন বাত্তি ধরে বয়ে রেছে দরকার অবস্থা তোমার হ্যালোজিংটা বন্ধ করো এখন একবারে দেন মোবাইলটা কি নেই আট হাজারটা দিয়ে কি রে হে মিডিয়া হয়ে যায় হালাকি এই যে দামি দামি ক্যামেরা ডিএসএল এক একটা ক্যামেরার দাম 1.5 লাখ 2 লাখ টাকা দাম এই বেটারও ক্যামেরা আর মোবাইল দিয়ে করলে কি ছবি আমার এনে যাবে ক ওয়া দেখতে গেলে ফাইটা জায়গা কি করব কিছু করার নাই মোবাইল দিয়ে যদি ইনকাম করে করুক তবু আমাকে সাথে নিয়ে করুক কোনো কালারিং যেন না করে ইনশাল্লাহ বলেন তাহলে আমার দিকে তাকান কোনো আওয়াজ করেন না ডিস্টার্ব করেন না আমি ডিস্টার্ব করলে কথা বলতে পারি না অনেক কষ্ট হয়েছে আজকে আসতে যদি কোনো আইসেন বিমানে আর ভাই বিমানে সফর না করলে বুঝবেন না এটা কি কষ্টের বিমান কষ্টের সফর এটা গাড়িতে বি সফর করা অনেক সহজ উঠবেন সিটটা হয়ে থাকবেন সিটটা ফেলাইয়া বিমান ওই সিস্টেম নাই 6 ঘন্টা আগে ঢুকতে হয় 4 ঘন্টাকে বয়ে থাকতে হয় কত ঝামেলা আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا الله أكبر الله أكبر ده موسى পয়গম্বর বলে দি গাও জান যখন নিতে আইসা হো হঠাৎ করে বলে এমন থাবুর দিছে এককে থাবুরে চোখ খুলে লইছে আজরাইল মনে মনে কয় আল্লাহ এ কোন আজরাইলের কাছে আইলাম এটা আমার বড় ভাই আমি মানুষের পিডাইয়া লুলা বানাই জান কবজ করি আর ও আমারই চোখ খুলে লাইছে চোখটা রে সাইপে ধরে আল্লাহর কাছে গেছে এটা কিন্তু আমার ঐতিহাসিক কথা না হাদিসের কথা মিয়া কোরআনের তাফসীর যখন বলছে আল্লাহ
সারা জীবন আমি মানুষের চোখ নষ্ট করছি বাইরে, আর আজকে আমার চোখ নষ্ট করে দিছি। আল্লাহ বলে মুসা, এই যে আজরাইল তুই মুসার কাছে গেছিলি কি করছিলি তাই কো। আল্লাহ আমি তেমন কিছু করি নাই, আমি যাইয়া সবে মাত্র বলছি আপনার নাম মুসা। সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি তার ইনফরমেশন দিলাম আপনার মৃত্যুর জন্য রেডি হন। একটা সেকেন্ডও দেরি করলো না, চট করে একটা থাপুর মেরে দিল। আল্লাহ যদি আমি দ্বিতীয় থাপুর মারতাম গো, আমি যদি থাপুর মারতাম তোমার মুসা মোমের মতো গইলে যাইত। কিন্তু তুমি তো আমার থাপুর মারতে না করছো, কারণ দুনিয়ার সব নবীর বডি হলো মাসুম বেগুনা। কোন বেগুনা বান্দার গায়ে হাত দিতে হবে আদবের সঙ্গে? আমার আল্লাহ বলে আজরাইল রে, আমার মুসা রেখে তুই সালাম দিয়েছিলি, আল্লাহ সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলে মুসা তুই সালাম দেস, আজরাইল সালাম দেস নাই, এই জন্য তোর কপালে থাবুর হয়েছে। এবার তোরে পাঠাইবার আগে আমি সুন্দর পজিশন করে পাঠাইতেছি। যুবক এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রে, আমার মুসার কাছে যে তুমি এত্তেলা দাও, আসলে যে গিয়েছিল সে আসলে আজরাইল, এটা বলিয়ে দাও। জোরে 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 জোরে, মাত্র আধা ঘন্টা পরে আজরাইল হাজির হয়ে গেছে। এই কপ করো, আধা ঘন্টা পরে আজরাইল আসবে, আধা ঘন্টা পর পরে জিব্রাইল হাজির। আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। কারণ আজরাইল রে তো জীবনে মুসে দেখে নাই, জিব্রাইল রে তো দেখছে হাজার হাজার বার, দেখে সিনে লাইছে। কেফা লেখিয়া আজরাইল রুহুল কুদুস, আলহামদুলিল্লাহ তাই লেশ মাফি মুশকিল, লা মাফি মুশকিল লেশ আসছো কে। কারণ আপনি ভাবতেছেন আমি আরবি কি লেখ হয়ে জানেন, ফেরেস্তার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ওখানে অন্য কোনো ভাষা চলবে না, মুসা নবীর ভাষা কিন্তু ইব্রানি ভাষা, কিন্তু মুসা নবী জিব্রাইল কথা কইতেছে আরবি ভাষায়। আরো জোরে, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয় না? আওয়াজ আসতে দাও, কারণ আমি তো জানি নীলফামারী মানুষ ইসলাম প্রিয় মানুষ। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনো আওয়াজে বসে এত আজোর আওয়াজ দেন নাই, রেডি? ও মুসা বলেন, একটু আগে কি করে থাবড় দিছিলেন? কে হওয়া দিছিলাম। ও বলে আমার জান কবজ করতে হয়েছে। ও তো ফেরাউনের লোক না, ওর নামি মালাকুল মউত। কি বললাম? মালাকুল মউত। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. الله أكبر الله أكبر. أينما تكونوا يدرككم الموت وأنمي ملك الموت. في بروج مشيدة زي زي أبوستة تكبه أوت وي أبوستة نيزة بي هذا أمر قطرة قرآن القطرة জিব্রাইল যখন এই আয়াতটা শুনাই দিলেন, মুসা থরথর করে কাঁপতেছে। জিব্রাইল রে সত্যি উনি মালাকুল মউত? হ্যাঁ, তাহলে উনি মানুষের বেশে আসছে। আমি জানি আজরাইল যখন আসে কারো কাছে, মাথা থাকে আসমানে, জমিনে পা থাকে, ওর চেহারা দেখে তো মানুষের কলজাটা গলে যায়। কিন্তু এইভাবে আসছে কেন? আমি তো মনে করছি ও ফেরাউনের লোক, আমি এই জন্য তাপ্পুর মাইরা দিছি। জিব্রাইল, জিব্রাইল রে মুসা, এখন আমি কাজ আদায় করবো কেমনে, থাবুর তো দিয়ে লাইছি, কারণ ওর পালা যখন আইব ও যে আমার কি মাইটটা দিব আমি তো জানি। কেন আজরাইল যে কি মারা মারে, হাসবি না যুবক, কানবি, আজরাইল তোর বাড়িতেও আসবে, এখানে হাসার কিছু না। আজরাইল তোকেও ধরবে, আমারও ধরবে। আজরাইলের চেহারা দেখে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
এই নারী বুড়িগুলো পানির মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দেখোস না মৃত্যুর সময় মানুষ পায়খানা করে দেয়, কেন দেয়, প্রস্রাব কেন করে দেয় জানোস? আজাইলে দেখার সাথে সাথে পায়খানা প্রস্রাব। কেন পয়গম্বররা তো মৃত্যুকে এত ভয় পায় গো বাবা, ও বাজা জিব্রাইল যখন বললেন নাই না মাতা কোন উদ্রেক কুমুল মাউত, মৃত্যু যখন আসবে মুসারে এমন জায়গায় লয়ে যাবে, এমন ভাবে মারতে মারতে লয়ে যাবে, দুনিয়ার এমন কেউ নাই রে মুসা তারে ধরে রাখতে পারে। সন্তানটা বাবার বালিশের পাশে বসা থাকবে, বাবা কোন ফাঁক দিয়ে চলে যাবে আজরাইল নিয়ে যাবে কেউ জানে না। সন্তান কান্তাছে বাবা গো বাবা, যাইবার আগে কিছুই বলে যেতে পারলাম না, মা যখন সন্তানের সামনে দিয়ে চলে যায় জোরের ভাই যখন চলিয়ে যায় কেউ দেখে না কখন আজরাইল নিয়ে যায় গো বাবা। আজরাইল পায়ের বুট আঙ্গুল থেকে মায়ের শুরু করিয়া দেয়, এই চুলের প্রত্যেকটা পশমের গোড়া গোড়ার থেকে মারে বাবা। এ যেবক ওই দুনিয়ার মায়ের যদি কেউ দেখতো জীবনে কোনোদিন সংসার করতো না। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 22শে জানুয়ারি, আজকে 22শে জানুয়ারি নীলফামারীর যুবক ভাইরে মৃত্যুর কথা চিন্তা করে এখন একটা আওয়াজ দিবি এই নীলফামারীর জমিনে চড়াই খোলার জমিনে। যুবক তোর মতো কত ভাইরা মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, বাইসাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, গাড়িতে এমন জোরে হিট করছে তুমি লাশ হয়ে বাড়িতে আনছ। আজকে 22শে জানুয়ারি এই মাহফিলটা তোমার জন্য আজকে নাজাদের ওসিলা হয়ে যাবে ও বৃদ্ধ বাবা। আজকে মাহফিলে আসছেন, আগামীকালকার আপনার কপালে মাহফিল না হইতে পারে। শুধু চোখের পানি ফেলে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলবেন মালিক তুমি কত আশা লই আমাদের বানাইছিলা, দুনিয়ার মায়ায় পরে সব গেছি ভুলিয়া, আল্লাহ যারা এখন চোখের পানি ফেলাইয়া তোমার একটা ডাক দিবে গো, এদের জীবনে সব গুণাগুলি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ আমার যুবক ভাইয়ের অনেক আশা করে আসছে, আল্লাহ এতদিন শুধু আমার ইউটিউবে দেখছে বাস্তবে দেখে নাই। আল্লাহ আমি একটা মা হারা সন্তান, যেই কলিজের টুকরা ভাইর আমার স্টুডেন্ট আছে যারা ছাত্র এদের বেরেম শক্তি তুমি বাড়াই দিবা, আল্লাহ এদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবা, আল্লাহ এর আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসিরে আসছে আল্লাহ এদের জীবনের সব গুণা মাফ করে দিবা, এদের বাবা মাকে তুমি সুস্থ রেখে দিবা। আল্লাহ শেষ মোনাজাত করে যারা আমি মুসাফিরের সাথে যাবে ওদের ভবিষ্যৎ তুমি সুন্দর করে দিবা। যুবক ভাই আমিও তোমাদের মতো একদিন যুবক ছিলাম ভাই, তোমাদের মতো আজ আমিও যাইতাম যখন স্কুল কলেজে পড়তাম, মনে মনে ভাবতাম আমি কি জীবনে এরকম লেকচার দিতে পারবো, আমি ভাবতাম। আজকে যখন এই কোরআনকে সামনে নিয়ে ওয়াজ করতে বসি বিশ্বাস করো কালকে কিশোরগঞ্জের শেষ মাহফিল যেটা, কারণ দিনে ছিল রাত্রে ছিল কালকে মাহফিল, রাতের মাহফিলটা বেড়ায় 1 লক্ষর কাছাকাছি মানুষ হয়েছে। আল্লাহর মেহরবানিতে তোমাদের মতো কত যুবক যে কেঁদে কেঁদে বিউস হয়ে গেছে কালকের মাহফিলটা তুমি দেখো, একটা যুবক একটা আলেম যুবক আমার বুকের মধ্যে চাইপে ধরে এমন জোরে শিক্ষা দিয়েছে স্টেজের মধ্যে, তোমরা দেখে নিবা কালকের ওয়াজটা।
তখন মনে মনে ভাবি আমি তো সেই ইলিয়াস যে ইলিয়াস অজাব পারগায় একবারে প্রত্যন্ত অঞ্চলে গোপালগঞ্জে জন্ম নিয়েছে, মানে প্রধানমন্ত্রী কিন্তু টাউনে জন্ম নেয় নাই, সে টুঙ্গিপাড়ার একবারে বাইগের কুল, প্রধানমন্ত্রীর বাড়ির থেকে মাত্র একটা নদী পাড়ি দিলে 12 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধু বিল আর বিল। যে দেখবেন আপনারা, এটা আমার দেশের ছেলে জিজ্ঞেস করেন, 12 কিলোমিটার একটা বিল, ওখানে মানুষ যদি গাইরাও রাখে আপনি খুঁজে পাবেন না। আমি তো ওই জায়গায় জন্ম নিয়েছি ভাই, বঙ্গবন্ধু ওইখানে জন্ম নিয়েছেন, প্রধানমন্ত্রী ওখানে জন্ম নিয়েছেন। তো দীপ্ত কন্ডাক্ট আবার শুনতে চাই রে ভাই, তোমরা এই নীল আমার এই মানুষ গরিব হওয়ার ধনী হও, তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, তুমি নিজেও জানো না তোমার কত দাম, আল্লাহ আকবার জোরে বলতে পারো না। আজকে আমরা বড় হয়েছি, আজকে তোমরা আমার বিমান ভাড়া দিয়ে তাফসীর শোনার জন্য আনছো, আমি তো সেই ইলিয়াস যে ইলিয়াস মানুষের লাত্তি উষ্টা খাইয়ে বড় হয়েছি, যে ইলিয়াস এক টুকরা পিঠের জন্য আধা ঘন্টা কাঁদছিলাম। তোমরা বারে ওয়াজ শুনছো ইউটিউবে, আমি যখন মাদ্রাসায় পড়তাম মাসুম ভাই, আমি দেখতাম আমার মাদ্রাসা অনেক মা গোস্ত চিতাই পিঠা রুটি পিঠা বানায় টিফিন কারি ভরে নিয়ে আসতেন মাদ্রাসায়, বারেন্দায় বসাই মা কোলে বসে তার বাচ্চারে খাওয়াইতো, আমার তো মা নাই। ওই কথাগুলো মনে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি একদিন ওই দৃশ্য দেখে আধা ঘন্টা কাঁদছিলাম। আমি দেখি একটা মা, আমার গোপালগঞ্জের একটা মা, তার সন্তানকে কোলে বসাইয়া বাবা পিঠা খাওয়ায় গোস্ত দিয়া। আমি মনে মনে ভাবি গো আরে আমার তো মা নাই গো মা, আমার মা যদি বেঁচে থাকতো আমারও এরকম পিঠা বানায় খাওয়াইতো। যুবক ভাই তোমাদের যাদের মা আছে বুঝবা না এই রক্তটা কি জিনিস গো, যেদিন আমার মতো হারায় ফেলবা সেদিন বুঝবা মা কি জিনিস। আজকে কলেজে যাওয়ার সময় মায়েরে বকা দাও, স্কুলে যাওয়ার সময় টিফিনের পয়সা না দিলে বকা দাও, মোবাইলের MB কিনতে না দিলে বাবারে বকা দাও, কিন্তু তুমি কি জানো গো তোমার বাবা অটো রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়ে তোমার আমারে কলেজের পয়সা দেয়, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহ যারা কান দেয় এই যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, শুধু আমার দিক তাকাবি কোনো দিক তাকাবি না, আমি তো সেই ইলিয়াস যে ইলিয়াসের কোনো পাত্তা ছিল না, আমার পৃথিবীর কেউ চিনত না। আজকে পৃথিবীর এমন কোনো দেশ নাই আমাদের ওয়াজ ইউটিউবে যায় নাই, কথা বলেন না কেন, আমি গুনাগার 14টা কান্ট্রি এই এই লাইফে সফর করছি, 14টা দেশ, যেই দেশে গেছি একজন এমপি মন্ত্রী এমপি খাড়াই রয়েছে আমার সামনে, এমপি মালয়েশিয়া এমপি খাড়াই রয়েছে কেউ চেনে না, রাস্তায় দাঁড়াই রয়েছি আমার প্রবাসী ভাইরা বুকের মধ্যে জড়াই ধরে বলে আপনি ইলিয়াস রহমান জেহাদি না, হুজুরা মাঠে রেস্টুরেন্ট আছে হুজুরে আসেন না একটু 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 চা খান, হুজুরা মাঠটা 5-স্টার হোটেল আছে চলেন না একটু দোয়া করে দিয়ে আসেন, মারহাবা বললেন না, কিসের সম্মান বেটা, এর সাইডে বড় সম্মান আর পৃথিবীতে কি থাকতে পারে। এই যে কয়েকদিন আগে আমি ইন্ডিয়া পুরা মাস সফর করছি, এই গত মাসে ডিসেম্বরে শুরুতে তোমরা দেখেছ একটা প্রোগ্রামে লক্ষাধিক মানুষ হয়েছে আমার, এ যুবক আমি যখন কলকাতার স্টেশনে দাঁড়ায় আছি এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস কর কলকাতার যুবক পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য, আল্লাহ মনে হচ্ছে আমি তাদের সবচেয়ে আপনজন, হিন্দু 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 ভাইরা ওরাও বুকের মধ্যে নিয়ে কান্তাছে, হুজুর আপনি না মায়ের ওয়াশ করেন, হুজুর মায়ের ওয়াশ করেন, মায়ের ভালোবাসা সব ধর্মের মধ্যে আছে হুজুর, আপনার ওয়াজ আমার মা শুনে আর বলে দেখছস মুসলমানদের মধ্যে কত সুন্দর লেকচারার, যাদের কথা শুনে কিভাবে তার মুসলমানরা কান্দে,
مرحبا বলেন না আল্লাহু আকবার করে বলেন তো যুবক ভাই চলে যাব না তো কেউ যাব না তো ইনশাআল্লাহ বলো তো আল্লাহু আকবার করে বলো তো আমি দেখেছি যুবকদের চোখে পানি যুবক কেউ যাবে না আজকে হ্যাঁ সারা রাত যাবে তুই তো মোবাইল আবার বন্ধ কর আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছে এই এই তোমরা তো জানো না এই এই ওই দুইটা গেলে কিন্তু আমি অস করব না দুইটার বহান ওই যে কালা কোটাল ওই দুইটা এই জাতা দে এই মকা দুইটার জাতা দে বাট পার দুইটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাগ করতেছেন না বেজার হইতাছেন না আমি আবার তাই অর্থে আবার তেলাওয়াত করে আমার মাহফুজের কোরআন وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُ مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا يا موسى আজরাইল আধা ঘন্টা পরে আবার আসবে আপনি কি থাকবেন না যাবেন বুঝেন না আপনি আজরাইল বলতে জিব্রাইল বলতেছে আপনি থাকবেন না ভাগবেন মুসা আলাইহিস সালাম বলে থাকতে হইলে কত বছর থাকতে পারবো এবার আওয়াজ দিবেন বলে আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনার মাথার উপর আমি হাত দিলাম এই হাতের মধ্যে যতগুলো পশম পড়বে অত বছর আপনি হায়াত পাবেন জোরে 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 বাজনে মুসা পয়গম্বর বলে এরপরে কি আমার মৃত্যু নাই কয় হ্যাঁ ও মুসা এত বছর যদি তুমি হায়াত পাওয়ার পরও মৃত্যুবরণ করতে হবে কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও ভাই জিব্রাইল তাহলে তুমি আল্লাহকে বলে দাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমি এখনই চলে যাব কিন্তু আল্লাহর একটু কয়ে দাও যেন আমার যে থাপ উঠে দিছে ওইটার প্রতিশোধ যেন আজরাইল না নেয় দেখছেন আলমের প্রতি আলমের কত ভালোবাসা আপনারা তো কোন এক আলেম আলাক আলমের পিছন লেগে যায় বুয়া মিথ্যা কথা আমরা আলেম না আলেম না ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা তো জানেন না ওই ইউটিউবাররা গেঞ্জাম লাগায় আমাকে দিয়া ঠিক না ভাই আমরা একজন আর একজনকে কিন্তু অনেক ভালোবাসি আপনারা জানেন না আল্লাহ পাক কবুল করেন জোরে কানে আমিন এই ভালোবাসা অটুট থাকুক জোরে কানে আমিন আল্লাহ যারা দাঁড়ায় থাকো বাড়ি ঘর ছিল না ও যদি দাঁড়ায় থাকো লুলা বানাই ফেলবো আল্লাহ আল্লাহ বসতে কও বসে না কেন ওই যে পিছনে খারাই দিছে দেখো সাইড ডেক জায়গায় জানা যায় খারাইছে ইনশাল্লাহ বলেন কত সুন্দর আমার কলিজার টুকরা ভাইরা বসে পড়ছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন এখন একটা পরিবেশ হয়েছে রেডি মারহাবা বলেন তো এইবার আজরাইল আইছে আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাছে আজরাইল আইছে এইবার যদি আওয়াজ আসতে দাও মনে করবো তুমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রুম্মাত রেডি জগৎ কাঁপানে আওয়াজ দিবি নীলফামারীর যুবক দেখা যাবে গোপালগঞ্জ ফার্স্ট না নীলফামারি ফার্স্ট রেডি মুসা নবীর কাছে দ্বিতীয়বার আজরাইল আসছে মুসা আলাইহিস সালাম দেইখা থর থর করে কাঁপতাছে থর থর করে কাঁপতাছে আজরাইল আমি তোমার থাবুর দিছিলাম চটকানি দিছিলাম সঙ্গে সঙ্গে বলে ভাই মুসা রে আপনি আমার যদি থাবুর না সাপাটি দিয়েও কোপ দেন প্রতিবাদ করার ক্ষমতা আমি আজরাইলের নাই জোরে 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 আপনি যদি আমার দুটো চোখ নষ্টও করে দেন আপনার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ আপনি মাসুম আপনি বেগুনা আমি আজরাইলও বেগুনা কোন বেগুনা মানুষ কোন বেগুনার গায়ে হাত দেওয়ার পারমিশন আমার নাই আমার নাই আমার নাই আর গোলাম আহমদ মির্জা কাদিয়ানি ওরে মারছে কোন জায়গায় নিয়ে জানেন বাথরুমের মধ্যে মাইরা গড় বাইনগা ঠ্যাং ফাইরা
ম্যান হলের মধ্যে ঢুকাই দিছে তাহলে বুঝালন ও কেসা নবী আমি আর রাজি করি না আওয়াজ জোরে না দিলে আমি আওয়াজ করব না দীপ্তকান্ড আওয়াজ দাও যারা মান নবীর বিরুদ্ধে কথা বলে নবীর আখেরি নবী বলে মানে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি প্রশাসনের কাছে বাংলাদেশ থেকে কাদিয়ানীরা থাকবে আমাদের কোনো দুঃখ নাই মুসলমান নাম নিয়ে থাকবে দুঃখ নাই মুসলমান নাম নিয়ে থাকতে হলে আমার নবীকে মানতে হবে মানতে হবে মানতে হবে তারা প্রত্যেকটার পিতা বক কাকেরা যা সাল্লাহ কিন্তু হাত দেখায় না আওয়াজগুলো যারা তোমার নবীর পক্ষে দিছে এদেরকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে এই যুবক বাসবি সিংহের মতো একদিন বাসবি বাসবি সিংহের মতো একদিন বাসবি বাসবি সিংহের মতো 5 মিনিট বাসবি 5000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই কাদিয়ানীদের কত বড় সাহস আহমদিয়া বলেন মুসলমান দাবি করে আমার এতিম নবীরে গালি দেয় তুই কি জানস কলিজার টুকরে ভাই আমার আমার নবী সম্পর্কে তোদেরকে একটা থিংস দিয়ে যাই আমার নবীর চেহারার মধ্যে এত মধু ছিল আমার নবীরে দেখলে ক্ষুধা লাগতো না আমার নবীর এক একটা প্রশংসা করবো তুই চিৎকার মেরে আল্লাহ আকবার বলবি তোর কলবের ময়লা এবং তোর ব্রেনের ময়লা তোর ছাত্র জীবনের ময়লা দূর হয়ে যাবে শুধু আমার নবীর প্রশংসা আল্লাহ আকবার বলবি যারা নবীর একবার স্বপ্নে দেখতে যা ছাত্র জীবনে লাইফ ফেরেশ লাইফ তোদের গুণে এখনো হয় নাই নতুন একটা চাকু যখন বানায় জং পড়তে 5 বছর সময় লাগে ক্ষয় হইতে সময় লাগে তোরা যারা এই যুবক বয়সে 20-22 বছরের যুবক তোকে ক্ষয় হইতে সময় লাগবে জং পড়তে সময় লাগবে এই তাজা ইমান দিয়ে একটা হুঙ্কার দিবি কাদিয়ানির গোষ্ঠী বঙ্গোপসাগরে ভেসে যাবে এরা কিন্তু ইসরায়েলের দোসর এরা ইসরায়েলের বন্ধ এগো ইসরায়েলের টাকা দিয়ে লালন পালন করে তোরা জানোস না কষ্ট হইতেছে টাকা এদিকে আমার নবীর চেহারাটা এত মধু ছিল ভাই একবার দেখলে ক্ষুধা লাগতো না আমার নবীর একবার দেখলে চোখে যদি কারো কষ্ট থাকতো চোখের আলো ফিরে পাইতো জোরে 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 আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে তাকাই দিকে আমার নবীর চেহারাটা দেখার জন্য হাজার হাজার নবী অপেক্ষা করছে মুসা নবী এই যে আজরাইলের সাথে দেখা করার আগে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেছে আল্লাহ বলে মুসা রে আমার নবী মুহাম্মদের পরে দুরুদ পড় মুসা আলাইহিস সালামের মাঝে আর আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স মুসা আলাইহিস সালাম আমার নবী 3000 বছর আগে দুনিয়া আসছে 3000 বছর আগে মুসা নবীরে তুর পাহাড়ে দাঁড় করাইয়া কথা বলার আগে স্টার্ট দেওয়ার আগে আমার আল্লাহ মুসাকে বলতেছে আমার নবী মুহাম্মদের পরে দুরুদ পড় মুসা পায়গম্বর বলে আল্লাহ এই মানুষটা কে যার দুরুদ আমার পড়তে হবে আমার ভাই ও নবী আমিও নবী আমি নবী এবং রসুল দুনোটা ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আমি বনি ইসরাঈলের নবী আমার ভাই হারুন ও বনি ইসরাঈলের নবী আল্লাহ আমি জানতে চাই এই মানুষটা কে সে কি আমার আগে আসছে না পরে আসবে আমার আগে যত নবী আসছে প্রায় কয়েক হাজার নবী ওই নামের লিস্টি তো আমার কাছে মুখস্থ আছে একটা মানুষের নামও তো আমি মুহাম্মদ পাই না আল্লাহ বলে মুসা আমার নবী তোর 3000 বছর পরে আসবে আল্লাহ যারা আসতে আওয়াজ দিছে ওকে বাড়ি ঘর তুমি ছিল আরে যাওয়ার আগে লুল্লা বনে হেলা ভালো যাক তাহলে ডর আছে আমার নবীর লেগে আল্লাহ বলবেন জীবনে তোর কোনো গুণা থাকবে না ভাই
কোন কত নেতার লাগি তো রাস্তায় নামনি কথা কর না কে একটা চেয়ারম্যান 150 পোলাপান পালে সন্তারাশি আর এখন তো ভোটা ভোটের জন্য চেয়ারম্যানে বেশি দূরে যাওয়া লাগে না কটা পোলা হইলি যথেষ্ট দিনের কাম রাতে করে দিবে সব কিছু মাল পানি কথা কর না কেন পীর একবারে আমার সামনের চেয়ারে বসাইলেন বসাইয়ে জিজ্ঞেস করলাম নবীজি আমার বাড়িতে আসছেন খালি হাতে আইসেন না আল্লাহ কি লয়ে আইসেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা আল্লাহ নামাজের মধ্যে পড়েন কি পড়েন না এটা কিন্তু আমার নবী আল্লাহর কাছে সাবমিট করলেন আমার আল্লাহর সাথে সাথে রিপিট করলেন অ্যানসার দিয়া দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নবী আপনি হাদিয়া নিয়ে আসছেন আমার রহমত করুন আপনার পরে হাদিয়া পাইয়া খুশি হইয়ে সাবমিট করলাম আল্লাহ আমার নবী কয় আল্লাহ গো আমারে দিছ আমি পাইছি কিন্তু আমার উম্মতের দিবা না আমার আল্লাহ বলে নবী আপনারে তো দিব দিব আপনার উম্মতের যাওয়ার সময় ব্যাগ ভর্তি দিয়ে দিব আল্লাহ আমার উম্মতরে কখন ব্যাগ ভর্তি দিবা কখন দিবা কখন দিবা নিজের চিন্তা করে না উম্মতের চিন্তা করে যেই মানুষটা আজকে সেই মানুষটারে কাদিয়ানি মানে না কষ্ট হইতেছে আল্লাহ দেও আমার উম্মতরে দেও দেও না আল্লাহ দেও নবী জান আপনার উম্মতরে দিলাম 50 শক্ত নামাজ আল্লাহ 50 শক্ত নবী আমার পাইয়া দিছে একটা দৌড় জোরে কোন মারহাবা দোকানের সামনে যারা কথা বলো তোকে পাও দূরে ধরছে আওয়াজ করিস না এই দোকানদার একটা আওয়াজ করিস না এই রাত 12টার সময় আওয়াজ করিস না কপাল পুড়ে যাবে তোদের আওয়াজ কিন্তু আমাদের চেয়ারম্যানের কানে আসে যদি না থামস ব্যাটালিয়ন বাহিনী পাঠাবো তোকে পুত্তা বাইরেন বাইরেনে লাইয়া তোকে দাওয়াত দিয়ে আনছি এখানে দোকানদারি করার জন্য নয় আমার ভাইদের যদি ডিস্টার্ব হয় আছে অসুবিধা আছে তোদের দোকানদার আওয়াজ বন্ধ কর আল্লাহ দোকানের সামনে যেই চ্যাংড়াগুলো কথা বলে আমি মুসাফির বরদোয়া দিলাম না আল্লাহকে হেদায়েত নসিব করো আর হেদায়েত যদি না থাকে বাকিটা তোমার হাতে এ দুলা বাইরে বহেন আইসেন তো পরে বহেন দুইটা মিনিট বহেন কামে লাগবে হন আলহামদুলিল্লাহ বলেন এবার আমার দিক তাকাবেন 50 শর্ত নামাজ পাইয়ে নবী আমার এক মিনিট দেরি করে নেই দৌড়ে আইছে মুসা আলাইহিস সালাম কয় নবে কি দিছে আপনারে বন্ধু দিল কি কি খাওয়াইলো কইলেন না বিয়ে বাড়ি গেলেন কি সুন্দর ভাবে সাইজা গুইজা আমাকেও আল্লাহ জান্নাতের পোশাক পরাইলো আপনারে দিল কি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কথা না কোরআনের কথা সঙ্গে সঙ্গে বলে আমার আল্লাহ দিছে ব্যাগ ভর্তি 50 শর্ত নামাজ তাহলে বোঝা গেল আল্লাহ নামাজের দ্বারা বেশি খুশি নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ এবার আওয়াজ দিয়েন কেমন 50 শক্ত নামাজ দিয়েছে মুসা আলাইহিস সালাম জিব্বাটা কামড়া খায় নবী আপনি কি জানেন আপনি কি জানেন নবী আপনি কি জানেন আমার উম্মতের প্রতি মাত্র 3 অক্ত নামাজ দিছিল আমার উম্মত না পইড়া খালি কইতো তুই আর তোর আল্লাহ পরগাত তোরা দুইজন আজুর গে আছস কোনো কাম নাই ডাইরেক্ট কোরআনের কথা সূরা সফফাতে আছে মুসা নবীর উম্মতের বেয়াদব এত এই যে বেজরমা ইসরাইল এটা কিন্তু মুসা নবীর উম্মত এটা জানেন আপনারা ইহুদির বাচ্চারা কয় তুই আর তোর আল্লাহ পরগাত তোকে দুইজনে কোনো কাম নাই আমার কাম আছে ওয়াদা সিহা ওয়াবা সালিহা আমার পিয়াজের খাতে পানি দিতে হইব ওয়াদা সিহা ওয়াবা সালিহা কোরআনের কথা সূরা বাকারা আমার পিয়াজের খাতে পানি দিতে হইব তারপরে কালি কাটতে হইব রসুনের খাতে নিড়াইতে হইব আমার সময় নাই তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা আমি আর ওয়াজি করুন না কত বড় বিয়াদ দেবো তুমি নাউজুবিল আসতে হবে আর আল্লাহ তোমার পিয়াজের খাতে পিয়াজ দেবো দাম দিব না মগা এই কথা আমার বেনামাজি ভাই গাঞ্জা কর হিরোইন কর মদ কর জুয়া কর এই কথা কোনোদিন কবে না তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা নামাজ পড়ে না কিন্তু নামাজকে রেসপেক্ট করে আজান শুনলে গান বন্ধ করে আজান শুনলে মোবাইলে কথা বন্ধ করে আজানকে ভালোবাসে ঠিকটা মাঠে কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখনো পর্যন্ত আজানের আওয়াজকে বিশ্বাস কাস্টমারের কথা বলে আর কপালে জুতার বাড়ি ও আওয়ামী লীগের হোক
বিএনপির হক জামাতের হক জাতীয় পার্টির হক ও আমার ভাই না ও আমার দলের না ও আমার দলের না ও আমার দলের না কষ্ট হইতাছে না এই যে টাকলা মুরা ও কিন্তু বারবারই বেশি করছিল প্রধানমন্ত্রী এমনি আর উইকেট ফেলায় নাই খালি যে মাহিয়া মাহির এক্স বয়ফ্রেন্ড বিটা এইজন্য না খবর জানো আমরা গোপালগঞ্জের বলে আমার কাছে নাও আসল খবর কি জানো ওর আসল তত্ত্ব হলো মানে প্রধানমন্ত্রী দেখছে উলামা ইকরামের বিরোধী এবং ও এমন বারবারছে ও মন্দিরে যে মুসলমানের বিরুদ্ধে কথা কয় হ্যাঁ হিন্দু সম্প্রদায় আমার দেশে থাকবে তাতে ডিস্টার্ব করবে না এই বাধাতে কিন্তু আমার মুসলমানকে তো ওয়াকআউট করা যাবে না প্রধানমন্ত্রী দেখলেন ও বাড়তে বাড়তে আসমানের তৃতীয় আসমানে গেছে গা চিংকিম পাকা চি 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 এমন ফেলান ফেলাইছে আরে আর উঠবে না আর প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে উনি যারে ফেলায় জনমের ফেলান ফেলায় তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ইলেকশন যেমনই হোক মমতাজের ভরা যায় কিরে ভাই তুমি লাভাও কেন বাড়াবাড়ি করবেন আলেমুল মানে বাড়াবাড়ি করবেন আল্লাহ আপনি আপনার উইকেট ফেলাই দিবে ও সংসদে দাঁড়ায় বাবারে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ মিশকাত শরীফরেও কয় সিয়াস আত্মার কিতাব ও তো জানেও না যে মিশকাত শরীফ কিসের কিতাব কথা কান না কেন কষ্ট হইতেছে না দুই মিনিট তাকাও এইদিকে রেডি রেডি যেই সেজদায় আমার আল্লাহ খুশি ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয় ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার বন্ধু সহস্বরের নবী আমার কয় পঞ্চাশ শক্ত মুসা আলাইহিস সালাম তো জানে এর উম্মত গুলা কি করব নবী আপনার উম্মত পারবো না কয় কও কি পঞ্চাশ শক্ত নামাজ হলে ঘন্টায় কয় অক্ত হয় জানেন দুই অক্তর উপরে আপনার উম্মত কাজ বাদ দিয়ে দুই অক্ত পড়বো ঘন্টায় আধা ঘন্টা পর জীবনও না তো কি করেন যে কয় যান আবার এবার আওয়াজ দিয়ে না এক একবার আমার নবী যাবে আর আপনি আল্লাহ হক পার্দে আমার নবীরে খুশি করবেন তাহলে মক্কা মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ রেডি আছেন তো আল্লাহ আমি কি জন্য আইছি তুমি জানো আল্লাহ আলিম বিজাতি সুদুর আমার অন্তর খবর তুমি জানো আমার আল্লাহকে আমি জানি বিদায় তো জান পাঁচ অর্থ কমাই দিলাম আমি যেভাবে চাইছিলাম এইভাবে হইল না রাখো আরো নয় বাড়াইবো আরো নয় বাড়াইবো মুসা পাঁচ কমাইছে আর নবী আপনি বুঝতেছেন না আবার যান আবার আইছে আবার পাঁচ আবার পাঁচ আবার পাঁচ আবার কমাইলাম পাঁচ আবার পাঁচ আবার পাঁচ আবারও পাঁচ আবার পাঁচ এইবারে শেষবারের পাঁচ পাঁচ নন পাঁচ নন এই নামটা ভুলে গেছেন এটা হাদিসের কথা আমার বাপের বানানোর কথা না কোরআনের কথা এই পঁয়তাল্লিশটা কবেন সব হবে আর সারাদিন পঁয়তাল্লিশ কবেন সব হইব না পাঁচ নং পাঁচ নং কয়বার গেছে নয়বার কমছে কয়বার কইরা পাঁচ অক্ত কমলে পাঁচ নং ডাইরেক্ট বুখারী হাদিস পাঁচ নং পঁয়তাল্লিশ তো কুমানের পরে আমুজা এইবার পাঁচ অক্ত আছে মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতেছেন না আমার উম্মতের দেশ হলো তিন অক্ত জোহর আসর মাগরিব এই বদমাশগুলো পরে তো নাই আর আমার উম্মত লম্বা আসলে একশো হাত দেড়শো হাত নিচে আলো দশ হাত এই বদমাশগুলো ধর মরতো চল্লিশ জন লাখ তখন লাশ বয়ে নিয়ে কবরে নিতে এই হারামিগুলো নামাজ তো পরেই নাই কেলা গাছের মতো পরে মরে থাকতো গজব দেওয়ার পরও পরে নাই আপনি আল্লাহরে যে কোন এক উক্ত দিতে তাও কইবেন যেন আসরে রক্তে দেয় যখন কাম না থাকে মুসা আলাইহিস সালাম হিগাই দেয় এটা আমার বাপের কথা না রেডি আমার নবী কি কয় এখন শুনে যদি না কান্দেন মনে করবো আরে মাইক রে তোকে সব ভালো হইলে আমার জানটা বাইর করে দিলি আজকে মাইক দিয়া গলামলা সব ব্যথা হয়ে গেল রে ভাই এই যে গেছে গা আবার বন্ধ হয়ে কোন দিক কি করবো না করবো আমি নিজেই খুলে ভাটতাছি না
আর মাত্র 2টা মিনিট ভাই তারপরে তোর মাইক আমি সুরত দিয়ে যাইতেছি গা তাকানোর দিকে এই মুসলমানের বলা দিক তাকাও কিসের 2 মিনিট আমার কালকে যাই গোপালগঞ্জ ওয়াজ করার লাগবে না তোমার এই মাইকে সারা দিন ওয়াজ করবাম ভাই ভাইয়া প্রত্যেকটা মাহফিলের বদ অভ্যাস এরা সব ভালো করে মাইকগুলো জোদ আমার কানে ওই 2 টাকা বাঁচাবার জন্য কথা কর না কেন এ তাকায় দিকে সাতার মাথা এ বাহ বাহ তুই আয় মগাই দিকে তোর চেয়ারম্যান করে কি দেখে দিকে আয় তুই বজন দেবার আমার দিকে তাকান মুসা পয়গম্বর যখন বললেন নবী তিন অক্ত আর এক অক্ত ও নবী আপনার উম্মতকে বাঁচাইবার জন্য নামাজ পড়াবার জন্য মাত্র এক অক্ত নিয়ে আসেন আমার নবী মিজাজটা গরম করে বলে মুসা রে তোমার বনি ইসরায়েলের উম্মত আর আমার নবী মুহাম্মাদের উম্মত কোনদিন এক হবে না তোমার উম্মত তিন অক্ত পড়ে নাই আমার উম্মত পাঁচ অক্ত পড়বে রে মুসা আমার উম্মত ফজরের উক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে টিবলের কাছে দাঁড়াইয়া কাঁপতে থাকবে মাঘ মাসের মধ্যে এ মুসা হাত দিয়ে টিবল চিপাবে চাপ দিবে ডাইন হাত দিয়ে ওজুর পানি নিয়ে ওজু করবে রে মুসা পানিটা বরফের মতো ঠান্ডা থাকবে ফজরের নামাজটা পড়ে যখন বাসার দিকে রওনা দিবে মুসা আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না আর একটা কথা বলি রে মুসা আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক এক তালা চড়বে নবী জায়েদ হ্যাঁ আপনার উম্মত পড়ব না অধিকাংশ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তো উঠবই না কথা কর না কে তবে আলহামদুলিল্লাহ এখন সবাই নামাজ পড়ে দোয়া করি সবাই নামাজ পড়ুক জোর করে আমিন আমার নবী এত বড় কথা কই আসছে মুসার কাছে মুসা আমার নামাজ নামাজ পড়বে আমার উম্মত পড়বে আমার উম্মত পড়বে তোমার উন্মতের মতো না এবার দিলটা নরম করে ভাই দুনিয়া থাকার জায়গা না মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে নবী পড়লে আমি চাইও পড়লে আর সাদার নাই আমিও চাই যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন সবাই তাকানের দিকে মুসা পয়গম্বর বলে নবী আপনার আমার আসমান আর একটু বসেন না না আমার বসার টাইম নেই আমার উম্মতরা যে অন্তত ফজরের নামাজের ট্রেনিংটা দিব কারণ নতুন শরীয়ত তো ফজর জোহর আসর মাগরিব ঈশা আমার উম্মত তো এখনো জানে না নামাজের কোন অক্তর কি নাম আমি যাই অন্তত এখন যাইয়া ফজরের অক্তরটা পাবো আমার আবু বকরে ডাইকা আমার বিবিরে ডাইকা ওমরে ডাইকা আলিরে ডাইকা অন্তত আমি ফজরের নামাজটা পড়াবো আমার এখানে সময় লস করে লাভ নাই কত দরদ দিয়ে আমার নবী আজকে আমার সেই নবীর নবী বলে কাদিয়ানির গোষ্ঠী মানে না কথা কর না কেন নীলফামারের যুবক আমি দেখবো নবীর প্রেম কার কার আছে মুসা যাই আর সময় নষ্ট করে লাভ নেই ইন দি মিন টাইমে কিরিং কিরিং করে টেলিফোন আওয়াজ আসছে নবী নয়বার আসলেন নিজের জন্য একবার আমার লাগে আসেন না আমি আর রাজি করি না আওয়াজ আওয়াজ করুন আমার মন মতো হয় না তাকবির দিন জানে একজন রাহেন রাহেন এই যে এইবার 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 বুঝছি মুখ খোলেন তাহলে আপনার দেহ ফেরেস তারা করোনা রোগীর মতো মেয়ে ডাক্কে ঢুকে বইয়ে রয়েছে তাকবি আমাকে তুই অতিথি নাক ডাহেন আর বেটা নাক ডাকে কি ঠান্ডা লাগছে ওনার দাড়ি আমি এবার বলছি হে মুসা যাই আমার উম্মতের অন্তত পাঁচ অক্ত নামাজ যাইয়ে পড়াই দিব উম্মতের দরুদ নবী আমার আমার আল্লাহ কয় এবার আওয়াজ দিয়েন আমার আল্লাহ কয় নবী নয়বার আসলেন আপনার লেগে একবার আমার লেগে আসেন না আমার নবী এক সেকেন্ড দেরি করে চট করে আল্লাহর বাড়িতে গেছে বোখারিতে আসছে সূরা বনী ইসরাঈল তাফসির দেখবেন বানানোর কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় আল্লাহ আল্লাহ গো আমি আইসি এইবার 10 বার এবার তোমার মতো আইসি আল্লাহ নবী একটা কথা বলার জন্য ডাকছি কি
আমি আল্লাহ যে বলছিলাম 50 ওয়াক্ত নামাজ দিব 50ই ঠিক থাকব আমার নবী কয় 50 ঠিক থাকব তাহলে 9 বার কি লাগে আল্লাহ একবারই কয় দিতা পাললে পাললো আমার উম্মত পড়লে বললো না বলে না বললো তে 9 বার আইনে এই অভিনয় করার দরকার ডা কিছে এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না কথা বলেন না কেন আরো জোরে গান জোরে 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 ও নবী আপনি জানেন না ইন্না আল্লাহ লা তুখলিফুল মিআদ আমি যেটা বলি ওটার প্রত্যাখ্যান করি না আমাকে দেশের এমপি মন্ত্রী বলে তোমাকে রাস্তা 2 বছরে পাকা হয়ে যাবে 10 বছর জায়গা রাস্তা ইটাও পড়ে না ওয়াদা ঠিক রাখতে পারে না কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিলে সেটা ঠিক রাখে কি রাখে না নবী আমার ওয়াদা মিস করা যাবে না আমি 50 কোচি 50ই থাকব নবী আমার মুখটা কালো করে কয় এবার কি কইলা তুমি মাথায় বাড়ি দিয়ে দিলে আমারে যাইগে যাই ও নবী রাগ করছেন নবী রাগ করেন না আপনার উম্মত পড়বে 5 আমি দেব 50 বাজান রে যখন কইছে বল দিবে 5 পড়বে 5 দিব 50 এ বাজান বুখারী তার সানাস ইবনে মালিক বলেন আমার নবী মিরাজের কথা বর্ণনা করতে যাইয়া নিজে লাফাইতাছে আমার নবী বলে ও আনাসে আমার উম্মতের গলায় হাত দিয়ে বলিয়ে দেও যখন আমার আল্লাহ বলল পড়বে 5 আমি দেব 50 আমি একটা সেকেন্ডও দেরি করি নাই আমি আমার আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে 10,000 বছর পড়েছিল আবার উম্মতের কথা শুনি আবার এত ভালো লাগছে আবার উম্মত পড়বে 5 দিবে 50 আল্লাহ যেই উম্মতের লাগে তাইবের মাঠে এক মাস আগে মাইর খাই আইছি যেই উম্মতের সন্ধ্যা আবু জেলের হাতে তাপ্পুর খাইছি যেই উম্মতের লাগে আবু বকর আমি একসাথে কাবা ঘরের সামনে মাইর খাইয়ে বেউজ হয়ে গেছি আজকে সেই উম্মতরে তুমি 50 দিবা এ দিল বাবারে সুবহ আজকে 22 জানুয়ারি দীপ্তকণ্ড আসছে 22 জানুয়ারি রাত 12টার সময় 22 জানুয়ারি রাত 12টার সময় 22 জানুয়ারি যেই নবী উম্মতের জন্য মার খায় 50 শব্দের আওয়াজ পেয়ে খুশি হয় আমার ওই নবীর কেউ গালি দিলে কাদিয়ানের গোষ্ঠী সুদ্ধা কোবায়া প্রত্যেকটার প্রতিশোধ দেব কাকা রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও আল্লাহ আওয়াজগুলোকে তুমি কবুল করো আজকে সভাপতি হাল তুলছে তোমাকে চেয়ারম্যান হাত তুলছে কারণ বাবা আমি যে দল করি করতে পারি ইসলাম কারো কাছে বিক্রি করি নাই আমার কবরে গেলে আমার বঙ্গবন্ধু আসবে না কবরে গেলে জিয়াউর রহমান আসবে না আমার কবরে প্রেসিডেন্সি আসবে না বঙ্গবন্ধু প্রেসিডেন্ট আসবে না ইরশাদ আসবে না কোন নিজামী কোন পীর আসবে না একজন মাত্র দরুদি আসবে আমার পাগল নবীর উম্মাহ আমার প্রিয় হাবিব অতএব ওই নবীরে যদি কেউ গালি দেয় না মানে ও বাংলাদেশে থাকবে কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না কষ্ট হইতাছে শুধু আমার সাথে ওয়াদা দাও এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যতদিন বাঁচবো 50 ওয়াক্ত নামাজ পড়বো নামাজ কিন্তু 5 ওয়াক্ত না কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বেন না ভাই পড়বেন এই ওয়াজ কমিটির যুবকরা কই ওয়াদা করো 50 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বেন তো চেয়ারম্যান সাহেব পড়বেন তো ইনশাআল্লাহ সভাপতি সাহেব পড়বেন তো আমিও পড়ব ইনশাআল্লাহ এ মাইকেলা ভরবা তো মুসলমান না তুমি তো ওয়াদা দে এই ওয়াজের সফলতা আজকের ওয়াজের সফলতাই একটাই যারা ওয়াদা দিয়েছেন যদি নামাজ পড়তেও না পারেন প্রত্যেকটা মানুষের 50 ওয়াক্ত নামাজ পড়ার সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অতএব আর একটা কাজ করবা ভাই আমার সাথে ওয়াদা দাও কোরআন বুকি নিয়ে বললাম মুনাজাত কর না করার আগে একটা লোক ময়দান থেকে উঠবা না
ওটা তো কিকে মুনাজাত না করে যাব না ভাই তুলো 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 ভাই তুলো 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 ভাই তুলো আমি গোপালগঞ্জ থেকে তোমাদের কত কষ্ট করে আসছি ভাই তুলো তুলো মুনাজাত না করে কেউ যাবেন আল্লাহ দেখো তো কে নিচে নামায় রাখছে নামাও ভাই সদা আমার সাথে বলবা যারা ওয়াদা দিয়েছো আমার দোয়া না নিয়ে কেউ যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার লাগে দোয়া করবা পারবানা উস্তাদের জন্য দোয়া করবা যেই উস্তাদের কাছে আজকে লেখাপড়া করে ইংলিশ পড়ো আর বাংলা পড়ো ভূগোল পড়ো গণিত পড়ো যাই পড়ো উস্তাদ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন উস্তাদ যদিও তোমার অন্য ধর্মের হয় উস্তাদ কিন্তু উস্তাদ আমার নবীর উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ কে কে যে ব্যক্তি উস্তাদকে সম্মান করে সে যেন আল্লাহরে সম্মান করে অতএব উস্তাদের সম্মান করার দরকার আছে না নাই মা বাবার সম্মান করার দরকার আছে না নাই যুবক আমার দিক তাকা আমি তো তোদের পাও ধরে বলে গেছি যারা মা বাবার কাছে ভালো করে আদবের সহিত চলবি তার জান্নাত দুনিয়ার থেকে দেখে তারপরে যাবি ইলিয়াস রহমান জাহাদির বুকটা ফেরে দেখ এর ভিতরে তিনটা নাম পাবি এক নাম্বার আমার আল্লাহর নাম দুই নম্বরে নবীর নাম তিন নম্বরে আমার জনম দক্ষিণী মার নাম আমি জানি না আপনাদের চেয়ারম্যান সাহেব মাসুম সাহেবের বাবা মা আছে কিনা সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না তার বুকে হাত দিয়ে দেখেন আজকে সে ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের বিচার আচার করে যখন বাড়িতে যায় এ চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে যায় দেখবেন তার বিবি বাচ্চা সবাই ঘুমায় অথবা টিভি দেখতো অথবা যে অন্য কাজে ব্যস্ত একজন মাত্র দরদি শুধু তার কাজে ব্যস্ত সে হলো তার মা আমার মাসুম কখন বাসায় আসবে যেদিন এই দরদিটা চলে যাবে আর কোনোদিন মাসুম চেয়ারম্যানের জন্য কেউ অপেক্ষা করবে না ইলিয়াসুর রহমান জিহাদি বাড়িতে যায় বাবা কেউ আমারে বলে না ইলিয়াস শীতের পিঠা খাইছো যুবক ভাই এই হাজার হাজার যুবক নীল বাবারে আমি তোর পা দুইটা ধরছি ভাই আমি যদি জান্নাতে যাই তোরে রাইখে যাব না তুইও জান্নাতে গেলে আমারে রাইখে যাবি না আমি মুসাফির ওয়াদা দিয়ে গেলাম যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একজন আলেম হাজার হাজার কোটি কোটি মানুষ নিয়ে জান্নাতে যাব আমি মুসাফির বলে গেলাম যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় যেন আমাকে একসাথে জান্নাত দেয় আজকের মাহফিল বড় ধন্য মেম্বার আজকে মেম্বার চেয়ারম্যান সভাপতি সবার জীবন ধন্য মানে আমার মতো গুণাগারের পাশে বসে তারা ওয়াজ শুনতে পারছে এবং আমি ওয়াদাও দিয়ে গেলাম যদি আমি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব আর তোমরা একজন গেলে আমাকে নিয়ে যাবা আজকে আমার কথায় তোমরা দুই ঘন্টার উপরে বসে আছো কেউ পায়খানা পোষাবে নামও নেও নাই একটা সিস্টেম আছে দেখবা এই নীলফামারি মানুষ কিন্তু ওয়াজের মধ্যে ওঠা বসা করে কিন্তু আজকে একটা যুবক ওঠে নাই এর পিছনে কারণটা কি জানো হয়তো তোমরা আমাকে ভালোবাসো কোরআনকে ভালোবাসো এই জন্য বসে আছো যারা বসে আছো তোমাদের মতো সুন্দর মানুষ নীলফামারির জমিনে আর দ্বিতীয়বার একটা আছে বলে আমার মনে হয় না অতএব তোমাদের সাথে ওয়াদা দিলাম তোমরা আমার সাথে ওয়াদা দিবা তিরিশটা সেকেন্ডে শুধু তোমার আমি বন্ধু বানায় যাব আমি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজ করি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাকে 17 বার হজ করাইছে 17 বার আমি সেই ইলিয়াস আমার জীবনের প্রথম 2004 সালে যখন হজে যাই মাত্র 99,000-88,000 টাকা দিয়ে হজ করছি জীবনে প্রথম আর এই যে গতবার করলাম 2023 সালে করলাম তখন লাগছে 5.5 লাখ কোথায় 88,000 আর এখন কত 5.5 লাখ যুবক ভাই বিশ্বাস কর এই যে রমজানে আবার চলে যাব মক্কা মদিনায় বছরে 2-3 বার আমি মক্কা মদিনায় থাকি কারণ আমার মাল্টিপল ভিসা যে কোনো মাসে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি মক্কা মদিনায় শুধু বিমান ভাড়াটা যাবো চলে যাব শুধু আমি তোদের দুইটা পাও ধরছি ভাই আমি মক্কা মদিনায় যাই এই রমজানে তোদের লেগে দোয়া করবো শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি কোনো দিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাই মা বাবার বর দোয়াটা নিবি না মার দিক তাকাইয়া কবুল হজের সোয়াব নিবি বাবার দিক তাকাইয়া কবুল হজের সোয়াব নিবি বিশ্বাস কর পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার দিক তাকাইলে একটা কবুল হজের সোয়াব সে বলল মার বাবা আল্লাহ মাঝে মাঝে খাবার টেবিলে বইয়া মার দিকে এক ধ্যানে তাকায় থাকবে মা তরকারিটা খুব সুন্দর হয়েছে রে মা কিন্তু আসলে তাকাইতে সৃষ্টি হজের নিয়ত করে কিন্তু খানা খাইতে সৃষ্টি তরকারি বসে মা
তরকারিটা অনেক সুন্দর হইছে রে মা আরে ওইছে সাটাম করিস না খাইয়া ওঠ তোর মা যদি বলে ফেলে খাইয়া ওঠ তুই খাসছস না তুই জান্নাতের খাবার খাইতাছস সুবহানাল্লাহ পারবি না ভাই পারবি না যারা বিয়ের শাদি করছস সারা জীবন তো বউ রাতেই খাও মাঝে মাঝে মা রে কইবা মা তুই একটা ডিম ভেজে দে না মা আরে আমার ভাল লাগে না মা দে না মা তুই খালি হাত দিতে লারাসারা দে আমি ভাইজা নে যদি ওই ডিমটা তোর মা নারাসারা দিয়ে তোর ভাইজা দেয় রে ভাই আমার গোপালগঞ্জের ভাষা লারাচারা দিয়ে ভাইজা দেয় ওই ডিম ভাজা দিয়ে তুই ভাত খাবি তুই আমার কাছ থেকে দলিল নে তোর পেটে কোনো অসুখ থাকবে না তোর পেটে কোনো অসুখ থাকবে না তোর পেটে কোনো অসুখ থাকবে না কারণ ওই হাতটার হাত না ওটা জান্নাতের হাত অতএব মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই করবি ভাই ভলান্টিয়ার বাইরে করবি এই যুবকরা করবি করবি তো ইনশাল্লাহ তিরিশটা সেকেন্ডে 2011 সালে যখন আমার বাবা আমার সাথে চেয়ারম্যান সাহেব কাবা ঘরের সামনে একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় জিব্রাইল ইমামতি শিখাইছে এখানে মুসাল্লায় নবী বলে এই জায়গাটা ডাইরেক্ট দোয়া কবুল হয় কাবা ঘরের সব জায়গায় দোয়া কবুল হয় কিন্তু মেন মেন পাঁচটা জায়গা আছে তার ভিতরে মুসাল্লায় নবী মুলতাজিমের ডাইন পাশে যেখানে আমার নবী ইমামতি করছে যেখানে আমার নবীরে গলা সিপ্পা ধরছে আবু জাহেল এই জায়গাটা অনেক দামি এখানে দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইছে ওইখানে আমার আব্বারে দাঁড় করাইছে 2011 সালে দাঁড় করাইয়া খুব কষ্ট করে এখন ওইখানে দাঁড়ানো খুব কষ্টের ব্যাপার উনি যখন হজ করছে উনি জানে ওইখানে দাঁড়ায় থাকা টিকা থাকা যত বড়ই বাহাদুর হোক ওইখানে দাঁড়ায় টিকা থাকা খুব বাহাদুরির ব্যাপার মানুষের এত চাপ আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বুকের মধ্যে চাইপা ধরে বলছে আব্বা আমি দুইটা জিনিস আপনার কাছে চাই আমরা তো আর দুই দিন পরে আরাফার মাঠে চলে যাব আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে আমি চাই না আমার দোয়া ফেরত আসুক আব্বা বলে তুমি কি চাও আব্বা এই জায়গা দোয়া করলেই কবুল আমার আব্বা বলে কি চাও আমি বললাম আব্বা এই বুকের মধ্যে কাঁধে কাঁধ দিয়ে বললাম তুমি আমারে মাফ করে দাও এ নীলবা মানের যুবক বাইরে রে ওই জায়গাটা তুই এমনি দোয়া কবুল হয় মানুষের দিল নরম থাকে আমি যখন বললাম আব্বা তুমি আমার মাফ করে দিবা একটা সেকেন্ডও দেরি করে নাই আমার বাবা আমার বুকি নিয়ে বলে আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিলাম আমার ইলিয়াস যত মা ফিরে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা এই যে তোদের চোখ দিয়ে যে পানি পড়ে এটা আমার নিজের এলেমের বাহাদুরি না ক্রেডিট না এটা আমার বাবার দোয়া যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া থাকে আর কোন রোজা নামাজ কোনোদিন আসমানে যায় না আল্লাহ আমার যুবক ভাইরা কান্দে যাদের বাবা নাই মা নাই যাদের বাবা মা আছে নেক দোয়ার জন্য কাঁদি আল্লাহ যারা কাঁদবে তাদেরকে তুমি মাফ করে দিবা গো আল্লাহ আমার বাবা আমারে বুকে নিয়ে দোয়া করলো যুবক আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাফ চাইছি আমার বন্ধু কে কে হই ভাই মাস ভাই আমারে দেখায় দিবা জীবনে যদি জান্নাতে যাই তুই আমার সঙ্গী হবি যুবক এই ময়দানের মধ্যে কোন কোন যুবক আছো যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে দুই বাপ বেটা একসাথে বসে ওয়াজ শুনতেছো এই গুনাগার ইলিয়াসুর রহমান জেহাদির কোন কোন যুবক আছো দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাপ এই মাঠে বসে আছে ওই তারা দাঁড়াবা সবাই বাড়িতে আছে সে না যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াই থাকো দাঁড়াও কার কার বাবা সে ওয়াশ কমিটির যুবক তোর বাপ এই মাঠে নাই দাঁড়া তোরে এখন আমি জান্নাতি বানাই দিয়ে যাবো দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া এ যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এই আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান দাঁড়ান এই বাপগুলো আছে না যুবক এই একটা যুবক যাবি না তোর কপাল পুড়ে যাবে যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে ওয়াদা দিস তুই যদি যাস না হন তোর উপর দিয়ে গাড়ি চলবো একটা উঠবি না বলে দিছি এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি বাবাগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এ বাবাগুলো কই দাঁড়ান না কেন
আপনার ছেলে দাঁড়াইছে আপনি দেখেন না আপনার বাপ দাঁড়ান না কেন আপনার বাবাটা আপনার সন্তানদের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন এই যুবক আমি বলার সাথে একটা দৌড় দিবি তোর বাপ রে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি আমি যেরকম আমার বাপ রে বুকি নিয়ে কাবা ঘরের সামনে কানছি তুইও কানবি তোর বাপ যদি এখন মাফ করে দেয় আমি কসম করে বলছি কোরআন হাতে নিয়ে আল্লাহ তোরে মাফ করে দিলে দিতে পারে দে ধর দে এ যুবক ধর দে ধর দে যুবক ধর দে তোর বাবার কাছে এখন মাফ চাবি দে ধর দে ধর দে যুবক ধর দে দূরে করিস না যুবক ধর দে যুবক একটা ধর দে বাপ রে বুকি নিয়ে কানতে থাকবি যুবক ধর দে একটা ধর দিয়ে বাপ রে বুকি নিয়ে কানতে থাক একটা ধর দে যুবক বাপ রে বুকি নিয়ে জড়াই ধরে কাঁপতে থাক যুবক কাঁপতে থাক যুবক তাড়াতাড়ি কাঁদতে থাক রে ভাই আল্লাহ দেখো কোন বাপরে সারিষ্টা বাপরে সারিষ্টা ভাই বাপরে বুকি নিয়ে খালি বলতে থাক আব্বা তুমি আবার বাপ করে দাও আব্বা তুমি আবার বাপ করে দাও আল্লাহ দেখো যুবক যারা বাবার কাছে মাপ চাইলে তুমি কেন মাপ করবা না ওয়াজ কমিটির যুবক কে বাবার কাছে মাপ চাইছে মালিক ও মহিলা প্যান্ডেলের মায়েরা তোমার মা তোমার কাছে আছে কিনা তোমার শাশুড়ি আছে কিনা মা বুকি নিয়ে মাপ চাইল আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো বসে পড়েন বসেন আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন জোর করে আমিন একটা লোক ওঠে নাই